তো এই পুণ্য পূজো হলো বাড়িতে প্রাণ সঞ্চার করা, বাড়ির ভেতরটা যেন প্রাণবন্ত হয়ে ওঠে। আর এখন দেখা গেছে এটা এমনকি কয়েক রকমের ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে, যারা বাতাসে আর সবকিছুর উপরিতলে থাকে। ইনফেকশন বা সংক্রামক জীবাণু বা এইরকম কিছু দূর করার প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। ভারতীয় সংস্কৃতিতে প্রচুর পরিমাণে মনোযোগ দেওয়া হয় আপনি যে বাড়িতে থাকেন তার আকার আকৃতির ওপর, কারণ ঘরের এই আকার আকৃতি কিছু মাত্রায়, যদি সেখানে যথেষ্ট হাওয়া চলাচলের ব্যবস্থা না থাকে। হাওয়া চলাচল মানে বলতে চাইছি দুদিকে দুপাশের দেওয়াল খোলা থাকবে আর খোলামেলা থাকবে, এমন হলে তবেই প্রায় বাইরের মতো লাগে। সেটা আলাদা বিষয় যে বেশিরভাগ বাড়ি সেভাবে তৈরি করা হয় না। তো আলাদা আলাদা আকার ও আকৃতি একরকম আলাদা আলাদা রকমের শক্তির কাঠামো তৈরি করে। এই শক্তির কাঠামোগুলো যদি খুব শক্তিশালী হয়ে উঠতে পারে তাহলে এরা আপনার মনের ও আবেগের অবস্থা নির্ধারণ করতে পারে, যেগুলো হয় আপনার জন্য সহায়ক হতে পারে অথবা আপনি যা হতে চান সেই লক্ষ্যে বাধাও দিতে পারে। তাই কিছু কিছু জিনিস যেমন চন্দন, ভারতের ধুনো বা সাম্রানি নামের একটা পদার্থ আছে যেটা খুবই শক্তিশালী একটা জিনিস, যেটা এমনকি কেউ অসুস্থ হলেও ব্যবহার করা হয়। প্রথমত এটা ধোঁয়াটা উপকারী, আর এখন দেখা গেছে এটা এমনকি কয়েক রকমের ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে, যারা বাতাসে আর সবকিছুর উপরিতলে থাকে। তাই বিশেষ করে বাড়িতে যদি অসুস্থ কেউ থাকেন সর্বত্র সাম্রানি ধুনো দিন। এর খুবই শক্তিশালী প্রভাব রয়েছে বাতাসের ওপর। প্রভাবটা ঠিক কিন্তু সুগন্ধটা নয়, এটা একটু অন্য রকমের কিছু, যে এটা বাতাসকে বিশুদ্ধ করে দেয়, আবহাওয়াকে একেবারে আরও প্রাণবন্ত অনুভব করায়। মূলত এটা বাড়ির কাঠামোটা যেমনই হোক এটা ঘরের ভেতরের পরিবেশকে বাইরের মতো করে তোলে। বাড়িতে অল্প একটু ধুনো বা সাম্রানি ধরালেই আপনি ঘরের ভেতরে থাকলেও আপনার মনে হবে যেন বাইরের মতো লাগছে, কারণ বাইরের স্থানটা কাঠামোহীন এক জায়গা। বিশেষ করে বাড়িতে যদি কারোর মৃত্যু ঘটে তাহলে 11 থেকে 12 দিন পর্যন্ত ধুনো বা সাম্রানি জ্বালানো হয়, কারণ তারা সেই বাতাসকে সম্পূর্ণভাবে পরিশোধিত করতে চান। ধূপের একটা নির্দিষ্ট প্রভাব আছে, কিন্তু অতিরিক্ত জ্বালাবেন না। এইটার একটু বুঝে শুনে ব্যবহার করা উচিত, কিন্তু আজকাল ধূপ তৈরি করা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে। সবচেয়ে ভালো হয় ওসব না জ্বালালেই। এটা ভীষণ ভীষণ জরুরি। আপনি দেখুন, আপনি প্রচুর কেমিক্যাল দেখেছেন রাস্তাঘাটে, কলকারখানায়, আপনি যে ফ্যাক্টরিতে কাজ করেন সেইখানে, নানান জায়গায় সর্বত্র যথেষ্ট কেমিক্যাল ভেসে বেড়াচ্ছে। অন্তত নিজের বাড়িতে কেমিক্যাল দিয়ে তৈরি ধূপ জ্বালাবেন না, কারণ আমার মনে হয় আজকাল বাজারে যেসব ধূপ পাওয়া যায় তার মোট 70-80% হল কেমিক্যাল। ধূপ জ্বালানোর আগে অবশ্যই একবার যাচাই করে নিন, এটা ভীষণ ভীষণ জরুরি, কারণ কোনো আবদ্ধ জায়গায় যদি আপনি কোনো কেমিক্যাল জ্বালান তাহলে তার খারাপ প্রভাবটা বেশ বড় রকম হবে। তাই ধূপ যেন অবশ্যই প্রাকৃতিক রেজিন বা কিছু প্রকার তেল বা বান তেল বা এরকম কিছুরই হয়, যেটা একরকম পার্থক্য এনে দেবে। পার্থক্যটা বেশ হালকা, যদি আপনার সেই রকমের পার্থক্য লাগে তাহলে এটা করলে অবশ্যই সাহায্য পাবেন। তো সাধারণত এই যোগের সংস্কৃতিতে, যোগের বিজ্ঞানে, আমরা জীবনকে 5টি মৌলিক ভৌত উপাদানের মিশ্রণ হিসেবে দেখি। মাটি, আগুন, জল, বায়ু এবং আকাশ। এগুলোর মধ্যে জীবন গঠনের জন্য আগুন হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তাই
আগুনকে একটা তাৎপর্যপূর্ণ উপাদান হিসেবে দেখা হয় যে স্বয়ং জীবনকে তৈরি করে। আর শুধু আগুনই নয়, পাঁচটার প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু অশুভ কিছু দূর করার কথা এলে আগুন সবসময় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই এরই অংশ হিসেবে নিজের জীবনে প্রতিদিন আপনার অবশ্যই একটা তেলের প্রদীপ জ্বালিয়ে কিছুটা সময় সেটার উপস্থিতিতে থাকা উচিত। কারণ এটা অনেক কিছুই দূর করে দেয়, এটা আপনার দেহতন্ত্রের অনেক কিছু পরিষ্কার করে দেয়। ইনফেকশন বা সংক্রামক জীবাণু বা এইরকম কিছু দূর করার প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। ইনফেকশনটা যদি বায়ুর মধ্যে ছড়ায়, বিশেষ করে বায়ুর মাধ্যমে ছড়ালে, আপনার আশেপাশে আগুন রাখলে সেটা সহায়ক হবে। আপনার ধারে কাছে যে কোনো ধরনের প্রদীপ যেন অবশ্যই প্রজ্বলিত অবস্থায় থাকে, এটা আপনার জন্য বিস্ময়কর কাজ করবে। দয়া করে নিজেই পরীক্ষা করে দেখুন। ঘুমানোর সময় যদি আপনার ঘরের কোনো নিরাপদ স্থানে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, আপনি দেখবেন এটা আপনার জন্য বেশ ফারাক এনে দেবে। শুধু এই আগুনের উপস্থিতিতে থাকাটাই অনেকটা পার্থক্য তৈরি করবে। যোগের বিজ্ঞান স্পষ্টভাবেই এটা ঘোষণা করে, আর আমরা নিজের অভিজ্ঞতাতেও এটা জানি, ছোট কোনো আগুন প্রদীপের আকারে আপনার কাছে জ্বালিয়ে রাখলে আপনি দেখবেন, বিশেষ করে আপনি যখন শারীরিকভাবে অসুস্থ থাকেন, তখন এটা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পুণ্য মানে কি জানেন? যাকে পুণ্য ও পাপ বলে ডাকা হচ্ছে, দুর্ভাগ্যবশত এগুলো খুবই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বহুকাল ধরে। পাপ পুণ্য মানে হল, পাপ হলো সেই ধরনের কাজ যা আপনাকে নিচে নিয়ে যায়, আর পুণ্য হলো সেই সব কাজ যা আপনার ভেতরের জীবনের প্রাণময়তাকে বাড়িয়ে তোলে, আর পাপ মানে যা আপনার জীবনকে জড়ের মতো বা মৃতপ্রায় করে তোলে। তো এই পুণ্য পুজো হলো বাড়িতে প্রাণ সঞ্চার করা, বাড়ির ভেতরটা যেন প্রাণবন্ত হয়ে ওঠে। আপনি যদি নিজের বাড়িতে এমনভাবে থেকে থাকেন যে প্রতিটা মুহূর্তে আপনি প্রেম আর আলোয় নিজের অন্তরে ভরে আছেন, তাহলে কোনো পুণ্য পুজোর দরকার পড়বে না। কিন্তু আজকাল আপনারা এত বড় বড় বাড়ি বানান যে শুধুমাত্র বসবাস করে তাদেরকে প্রাণবন্ত রাখাটা বড়ই মুশকিল। আপনার যদি মাত্র একটা ঘরের বাড়ি থাকতো আর আপনি অত্যন্ত প্রেম ও আনন্দ ভরা মন নিয়ে থাকতেন, তাহলে আপনি সহজেই এটাকে খুব প্রাণবন্ত রাখতে পারেন। কিন্তু আজকাল আপনার বাড়িতে 10-15টা দেওয়াল ঘেরা জায়গা থাকে, যে কোনো মানুষের পক্ষেই সেটাকে প্রাণবন্ত করে রাখা মুশকিল। মাঝে সাঝে আপনি যদি এটাকে প্রাণবন্ত না করে তোলেন, তাহলে ধীরে ধীরে আপনি যদি বাড়ির নির্দিষ্ট কিছু অংশে ঢোকেন, আপনি দেখবেন সেটা যেন কফিনের মতো লাগছে। তাই মাঝে সাঝেই বা অন্তত বছরে একবার পুণ্য পুজো করা বাড়িতে আলো নিয়ে আসবে। মানে বলতে চাইছি, আপনার চারপাশের স্থানটা জীবন্ত থাকবে আর সেটা আপনাকে সহায়তা করবে। তাই পুণ্য পুজো হলো একরকম আপনার বাড়ির প্রাণ প্রতিষ্ঠা করা, গোটা বাড়িটার প্রত্যেকটা অংশের, যাতে করে সর্বত্রই কিছু মাত্রায় প্রাণবন্ত ও শক্তিময় অনুভব হয়।